শুভেচ্ছা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিও আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি টিপ করিও আর অবশ্যই আমাদের ভিডিওটা ভিউ করে দিবেন আসসালামু আলাইকুম। माँ और मेर वीडियो चलते फोटो सेशन चलते माशाल्लाह सबाई आमार मेर जन्य अनेक दुआ करबे आपनादेर सामने आरेकटी नतून ब्लग निये हाजिर होयेछि आमी फातेमा तुज्जोहरा आज के एक घोराघुरी ब्लग निये हाजिर होयेछि आज के जाच्छि आमार बड़ो आब्बुर बासा किंबा बोलते पारेन आमार दादा बासा तो आमार साथे जाच्छे आमार मेजो बोन तार शाशुड़ी तार जा तो ওরা যেহেতু সৈয়দপুরে থাকে ওরা সকাল সকাল আমার বাসা চলে এসেছে গাড়ি নিয়ে আর এখন কিন্তু সকাল 9টা বাজে আমি সেই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের জন্য নাস্তা তৈরি করে রেখেছি ওরা খাওয়া দাওয়া করলেই আমরা বেরিয়ে পড়ব তো এই বেবিটা হচ্ছে আমার মেজো বোনের ভাসুরের মেয়ে ফাতেমা फातेमा और रामी फातेमा दुई जन मिताई और ये बेबीटार गाए जो ड्रेसटा देखते पाच्छेन एटा आमी ओर जोन्नो किनेछि जेहेतु ओ आमार बासा ईदेर पर एसेछे ओटा ओर ईदेर गिफ्ट तो आमादेर गाड़ी चले एसेछे एखन आमरा सबाई गाड़ीते उठे पड़ब तो एरपरे गिएछिलाम मिष्टिर दोकाने रंगपुर बैशाखीते तबे आमार क्यामेरामैनेर हाटटा एतटाई पचा बारबार क्यामेराटा घुरे जाए तो तारपरे तो आबार सबाई गाड़ी चेपे बसलाम तो आमरा एखाने टोटाल जाच्छी 9 जन आम्मू राइसा आमी राइसार बाबा आमार मेजो बोनेर शाशुड़ी जा दुइटा बेबी आमार मामा आज के प्राय 2.5 बछर पर जाच्छी होच्छे कुड़ीग्रामे कुड़ीग्राम आमार बाप चाचादेर बासा আমরা আগে ওখানেই ছিলাম আমার ছেলেবেলাটার অনেকটা অংশ ওখানে কেটেছে যখনই আমি কুড়িগ্রামে যাই না কেন সেই শৈশবের দিনগুলো বন্ধু-বান্ধবের কথা সব কিছু মনে পড়ে যায় তো এই তো আর আপনাদের সাথে শেয়ার করব না এটা তো কিছুতেই হয় না तो चले এসেছি আমার সেই বড় আব্বুর বাসায় মূলত বড় আব্বু একটু অসুস্থ উনাকে দেখতে আসা তারপরে অনেক দিন থেকে আসা হয় না সেটাও একটা ব্যাপার সবার সাথে দেখা করতে এসেছি তো এই তো আমার দাদা দাদি বেঁচে নেই আমার একটা মাত্র বড় আব্বু বেঁচে আছে আর আমার বাবা তো সেই বড় আব্বুর বাসায় এসেছি অনেক নাস্তা দিয়েছে আমার বোনরা আমার ভাবিরা আমার জন্য অনেক নাস্তা তৈরি করেছে আমরা অনেকে গিয়েছিলাম সবাই মিলে মজা করে নাস্তাটা করে নেব এখন আর এই যে বললাম ছোটবেলাটা আমার এখানে কেটেছে তাই এটা আমার শৈশবের একটা জায়গা এখানে আসলে মনটা কেমন যেন ভরে যায় খুব প্রশান্তি লাগে তো নাস্তাটা করার পরে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু পরিচিত রাস্তায় যাব ঘুরব জায়গাটা একটু ঘুরে দেখব আর কুড়িগ্রাম যে ধল্লার পার ধল্লা নদীর পার সেখানে তো অবশ্যই যাব এই তো আমরা চলে এসেছি ধল্লার যে ব্রিজটা সেখানে তো আসলে এখানে একটা পার্ক রয়েছে করোনা কালীন সেই পার্কটা বন্ধ আমি শুধু ব্রিজটা পর্যন্তই আসতে পেরেছি আর এতটা রোদ আপনাদের কি যে বলবো কিছুতেই দাঁড়ানো যাচ্ছিল না খোলা আকাশের নিচে অতিরিক্ত রোদে শরীর জ্বলে যাচ্ছিল তার উপরে আবার সেই ঈদের নতুন নতুন ড্রেস পরা আজকের যে ড্রেসটা আমি পরেছি এটা কিন্তু আমার ঈদের আরেকটি ড্রেস আর এটাও কিন্তু আমার অনলাইন থেকে কেনা আপনাদের সাথে সেটা আমি শেয়ার করেছিলাম
তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে তারপরে চলে যাব। আর কুড়িগ্রামে ঢুকলে একটা জিনিস আমার চোখে পড়বেই, সেটা হচ্ছে মহিষের গাড়ি, আর পড়বে ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি। আসলে এসব যখন চোখে পড়ে মনে হয় যে গ্রামে কোথাও এসেছি, আলাদা একটা অনুভূতি হয় আর খুবই ভালো লাগে। শহরে সাধারণত এসব যান দেখাই যায় না। তো এই তো ছবি টুবি সেলফি তুলে তারপরে আবার বাসা চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া এখানে হচ্ছে রাইসার বাবা, আমার মামা আর ড্রাইভারটা খাবে। ভিতরের খাওয়া দাওয়া, এরপর বিদায়, কোনো কিছু আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ একটু প্রাইভেট রাখলাম, সবাই ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল না। তাই তো সব কিছু মানে সেরে তারপরে আবার রওনা হয়ে গেলাম সেই শহরে, যেই শহরে আমার বসবাস, আমার বাড়িঘর। এখন যে শহর ছেড়ে আসছি সেটা আমার অতীত, আর এখন যেখানে যাচ্ছি সেটা আমার বর্তমান। তো যেতে যেতে প্রায় সন্ধ্যা গড়িয়ে মানে রাত হয়ে যাচ্ছে, এই অবস্থায় কি আমরা চলে যাচ্ছি। সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, মাশাআল্লাহ অনেক ঘোরাঘুরিও করেছি, অনেক আত্মীয় স্বজন সবার বাসায় গিয়েছি, তবে সবখানে ভিডিওটা করা হয়নি কারণ তাদের প্রাইভেসির কারণে। এখন আবার গাড়িতে চেপে বসে চলে যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। খুবই ভালো লাগলো কুড়িগ্রামে এসে সবার সাথে দেখা করে, বিশেষ করে আমার বড় আপুর সাথে দেখা হতে পেরে। দোয়া করি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাইকে দাওয়াত দিয়েও এসেছি, আমার বাসায় সবার দাওয়াত থাকলো, ইনশাল্লাহ রিসেন্ট সবাই আবার আমার বাসায় আসবে, সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করবো, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। আর একটা কথা আমি কিন্তু সবসময় বলি না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগা ভালোবাসাটা হয় দেখা থেকে, দেখতে থাকুন। এক সময় না এক সময় ভালো তো লাগবেই, তখন না হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।